বানরেরা এই বায়ুর বেগকে সহ্যই করতে পারছে না। কিন্তু ওই বনবাসী আর ওই তুচ্ছ বানর এক বিন্দুও পিছনে সরছে না। প্রভু, বায়ুর বেগকে বায়ুর বেগ দ্বারাই নিয়ন্ত্রণ করতে হবে। তোমার পক্ষ নিচ্ছে বনবাসী, কিন্তু এবার আমার দানবী অস্ত্র অসুরাস্ত্র প্রয়োগ করব আমি, যা আমার পক্ষ নেবে, শুধুমাত্র আমার পক্ষ। আমি অসুরজ শুক্রাচার্যর দানবী অস্ত্র সম্পূর্ণ সেনাকে আমার শিকার করার জন্য প্রস্তুত। এর হাত থেকে না তুমি বাঁচতে পারবে বনবাসী, আর না তোমার হিতৈষী বানর। এই দানবীয় অস্ত্র তো হিংস্র পশুপক্ষীর রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সাবধান হন সবাই, এই হিংস্র পশুপক্ষী আমাদের দিকে এগিয়ে আসছে। রাবণের সাথে যুদ্ধ না করলেও নিজেদের জীবন রক্ষা করতে গেলে এই হিংস্র জীবেদের হত্যা তো করতেই হবে। হিংস্র জীবেদের থেকে বাঁচো। শীঘ্রই আটকাতে হবে এই হিংস্র জীবদের, অন্যথা এরা সবার বিরাট বড় ক্ষতি করতে পারে। কিন্তু এই দানবীয় অস্ত্রকে ঘায়েল করবার জন্য কোন অস্ত্রকে প্রয়োগ করব? অসুরীয় অস্ত্রকে বিনাশ করার কথা ভাবছ তাই না বনবাসী? এটা দানবীয় অস্ত্র, তোমার কাছে এর কোনো বিকল্প নেই, কেননা তোমার কাছে তো কোনো দানবীয় অস্ত্র নেই। প্রভু, যেভাবে পাপকে পুণ্য দ্বারা সংহার করা যায়, অধর্মকে ধর্ম দ্বারা সমাপ্ত করা যায়, ঠিক সেই রূপ দানব পশুপক্ষীদের বিনাশ দিব্য পশুপক্ষীরাই করতে পারে।
হে সমস্ত দেব এবং দেবীরা, এই ধর্মযুদ্ধের জন্য এই রঘুবংশী রামের আপনাদের বাহনদের শক্তির প্রয়োজন। কৃপা করে দিব্যাস্ত্রের রূপে আমাকে সেই শক্তি প্রদান করুন। এই বানর তো দেখছি খুবই চতুর। এই বানরের জন্য আমার সমস্ত দানবীয় অস্ত্র অসফল হয়ে গেল। বনবাসী, এবার মহারাবণের মহালীলা দেখো। এই পাপী রাবণের বরদান প্রাপ্ত শক্তি ধ্বংসের কারণ না হয়ে পড়ে। রাবণ 10 গুণ অধিক শক্তি নিয়ে আক্রমণ করছে, আর দাদা একাকি এই দুষ্টের সম্মুখীন হয়েছে। দাদা নিজের শপথ দিয়ে আমার হাত বেঁধে রেখেছে, না হলে মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রাম দূত প্রভঞ্জনা মহাবলী প্রাণ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা। আমার এই মহাপ্রহার ওই বনবাসী আর বানরের উপর কোনো প্রভাব ফেলল না। ওদের পিছু হাঁটানোর থেকে ওদের শেষ করেই দিতে হবে আমাকে। ব্রহ্মাগ্নি প্রস্তুত হও। আমি ব্রহ্মাগ্নি, দেব দানব মানব বা যে কোনো প্রাণী আমার হাত থেকে বাঁচতে পারবে না। ব্রহ্মদেবের শক্তিতে পরিপূর্ণ এই অস্ত্রকে মহাঘাতক বলে মনে হচ্ছে, জানি না এবার কি হবে। দুষ্ট রাবণকে তো প্রভুর বাণ থেকে মাতা তারা দেবী রক্ষা করছেন, কিন্তু প্রভু শ্রীরাম এবং হনুমানকে এই দুষ্ট রাবণের বাণের প্রহার থেকে কে বাঁচাবে? আর বিড়ম্বনা তো সেখানেই দেবরাজ,
প্রভু শ্রী রাম হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি মানব মর্যাদা পালন করার জন্য আর ব্রহ্মাদেবের সম্মান রক্ষা করার জন্য ব্রহ্মাগ্নি অস্ত্রের বিরোধিতাও করবেন না। কিন্তু ব্রহ্মাগ্নির আক্রমণ সহ্য করা তো শুধুমাত্র কঠিনই নয়, অসম্ভব। সূর্যাস্ত হয়ে গেছে, যুদ্ধের সময় সমাপ্ত হয়েছে, সূর্যদেব অস্তাচলে গমন করেছেন। শঙ্খধ্বনির দ্বারাই এই যুদ্ধ সমাপ্ত হতে পারে না মূর্খ বানর। এবার এই যুদ্ধ তখনই সমাপ্ত হবে যখন ওই বনবাসী আর এই রাবণের মধ্যে কেউ একজন শেষ হবে। আর তুমি এটা খুব ভালো করেই জানো, আমার মৃত্যু অসম্ভব। এই রাবণ তো অধর্ম পালন করছে। যুদ্ধে বিজয়ী হওয়াই হলো একমাত্র ধর্ম, তা সেটা আমি যেভাবেই লাভ করি না কেন। আর তাছাড়া রাক্ষস ধর্মে ধর্মের জন্য কোনো স্থান নেই। আজকের এই সূর্যাস্ত আমাকে ব্রহ্মাস্ত্র চালনা থেকে বিরত করতে পারবে না। অধর্মের পরাকাষ্ঠা আপনি ভ্রাতা রাবণ, কখনো তো ধর্মের মর্যাদা পালন করুন। সর্বশক্তিমানের ইচ্ছাই হলো তার ধর্ম। যাই মহান রাবণকে শোভা পায় তাই এই মহান রাবণ করছে। আমার ইচ্ছা হয়েছিল তাই সীতাকে হরণ করেছিলাম। আমার ইচ্ছে হয়েছিল তাই কৈলাস টলিয়ে দিয়েছিলাম। আমার ইচ্ছা হয়েছিল তাই নিষিদ্ধ পূজা করে মা তারাকে প্রীত করেছি। আমার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে এই নর আর বানরদের ধ্বংস করি আর সমাপ্ত করে দিই এই যুদ্ধকে। আর সেটাই আমি করব, কারণ আমার ইচ্ছাই হলো আমার ধর্ম। অহংকারের অন্ধকারে নিজের বিবেক হারিয়েছে, ভুলে গেছে মাতা তারাদেবীকে কি কথা দিয়েছে। আমার সুরক্ষা তুমি ততক্ষণ পাবে যতক্ষণ তুমি যুদ্ধের প্রকৃত নিয়ম পালন করবে, আর যদি
তুমি যুদ্ধের একটাও নিয়ম ভঙ্গ করো তাহলে তার ভয়ঙ্কর পরিণতি হবে, ধ্বংস হয়ে যাবে তুমি, আর এক ফোঁটা জলের জন্য ছটফট করবে। এতটা অহংকার অনুচিত। বনবাসী, এবার তোমার অন্তিম সময় এসে গেছে। যেই অনর্থের ভয় করেছিলাম সেটাই ঘটতে চলেছে। এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না বনবাসী। তোমার মৃত্যু নিশ্চিত। এবার আমার কৃপা নয়, আমার ক্রোধের শিকার হবে। আমার সুরক্ষা কিছুতেই রাবণের আর প্রাপ্তি হবে না। শত শত প্রণাম মাতা। এই অদ্ভুত অলৌকিক তেজরশ্মি দুষ্ট রাবণের অস্ত্রকে আটকে দিয়েছে। প্রভু শ্রী রামের জয়। মা তারার জয়। দেবী তারার জয়। এটা অনুচিত মাতা। অনুচিত কৃত্য তো তুমি করেছো রাবণ। রাবণ নিজের মূর্খতাবশত
মা তার বরদানকেও অভিশাপ বানিয়ে নিয়েছে। অধর্ম আর অনীতি ত্যাগ করতে পারেনি রাবণ, তারই ফল পাচ্ছে। এমনই কঠোর দণ্ড প্রাপ্য এই দুষ্ট রাবণের। রাবণের এইরকম দুর্দশা অবশ্যই এই নিষিদ্ধ পূজার অনিষ্ট ফল। অধর্ম আর অনীতির সঙ্গ কোন শুভ শক্তি কতক্ষণ দিতে পারে? রাবণকে তো তার কর্মের ফল ভোগ করতেই হতো। ঈশ্বর কখনোই অধর্ম এবং অনৈতিকতার পক্ষ নেন না, এজন্য কোনো ব্যক্তির কখনোই এসবের প্রয়োগ করা উচিত নয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।